এই মকটেলটার নাম কি? গন্ধরাজ মজিত। গন্ধরাজ মজিত। হাই বাঙালি, কোথায় প্লিজ? হ্যালো, গুড ইভিনিং গাইজ। আজকে চলে এলাম একটা ফুড ব্লগ নিয়ে। বেসিক্যালি যারা খাদ্য রসিক তারা তো অনেক রকম জায়গায় যেতে খুব বেশি পছন্দ করে। না না না, একদমই না, কখনো হাসি নেই। যেটা বলছিলাম, অ্যান্ড অনেকে অনেক রকমের খাবার খেতে খুব বেশি পছন্দ করে, তাই জন্য আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন ফুড ব্লগ নিয়ে আমরা প্রেজেন্ট করছি তোমাদের সামনে। কোথায় যাব বলবো না, কারণ আমরা চয়েসের মধ্যে দুটো রেখেছি। হ্যাঁ, দুটো অপশন রেখেছি, আমরা বলবো না এখন কোথায় যাব আমরা আজকে। অ্যান্ড দুটোই খুব ভালো জায়গা, অ্যান্ড দুটো জায়গা একদম ইউনিক। এটা বলতে পারি যে এটার কোনো এখন পর্যন্ত কোনো ব্লগ হয়নি, কোনো ব্লগ হয়নি, কোনো ভিডিও নেই সিরিয়াসলি। এন্ড আমার ঘড়ি পড়তে পড়তে ইন্ট্রো দেওয়া হয়ে গেল, লেটস গো। আর তাছাড়াও আরেকটা চ্যালেঞ্জ খুব তাড়াতাড়ি করার ইচ্ছা আছে, ওটা তো নরমাল দিনে হবে না, ওটা তো রিকোয়েস্ট করা হয়েছে কমেন্টে, সো ডেফিনেটলি চেষ্টা করব, কারণ নরমাল দিনে হয় না, হচ্ছে না, সানডে দেখে করার চেষ্টা করব ওই ব্লগ। বাই দ্য ওয়ে, দিস ইজ বানি, দিস ইজ জারা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউনিক টাইম পাস। সো উইদাউট এনি ফারদার ডু, লেটস গেট স্টার্টেড। দেখা হচ্ছে ডাইরেক্ট, টাটা। 2000 years later. তো বেসিক্যালি প্রবলেম হয়ে গেছে একটাই, কারণ যেই দুটো জায়গা আমাদের যাওয়ার কথা ছিল সেই দুটো জায়গা আমরা যেতে পারিনি কোনো কিছু প্রবলেমের জন্য, আর একটা জায়গা সেখানে ব্লগিং নট অ্যালাউড। সো দ্যাটস ওয়াই একটা নতুন জায়গায় এলাম আমরা এখানে, তোমাদেরকে যেহেতু যেটা বলেছিলাম কোনো ব্লগিং হয়নি। হ্যাঁ সিরিয়াসলি, তো আর একটা জায়গায় আমরা এখন নতুন এলাম, জায়গাটা কেমন তোমাদেরকে ঘুরে সেটা দেখাবো তোমাদেরকে পরে। আমার নাম নিরুপমা ব্যানার্জি। নিরুপমা দিদির সাথে একটু কথা বলে নেবো, কারণ টাইমটা খুব কম। সো কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো। প্রথমে বলো যে এই ব্রাঞ্চটা আর কোথায় রয়েছে, একটা ওপেনিং কবে হয়েছে? ব্রাঞ্চ এই মুহূর্তে নেই আমাদের, আপাতত এটাই একমাত্র রয়েছে। ব্রাঞ্চ, ওকে, থ্যাংক ইউ। আর সেরকম কিছু জিজ্ঞেস করে না, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের মতো মিলিয়ে নিতে ভালো লাগলে আমাদের আরও ভালো। থ্যাংক ইউ সো মাচ, ঢুকেই মানে দুর্দান্ত লেগেছে সব থেকে বড় কথা। আর তো কিছু বলার নেই, জাস্ট দিদির থেকে এই কটা কানা 8 মান্থস হলো না এটা খুলেছে। হ্যাঁ, আমরা জানুয়ারি 26th ওপেনিং করেছি, তো তারপর তো মে মাসে अगेन ইউ নো লকডাউন আর লকডাউনের জন্য প্যান্ডেমিকের জন্য সব উই আর অল গিয়ারড আপ ফর দ্য পূজাস। তো আমরা চাই তোমাদের মতো ইয়াং ক্রাউড আসুক, এনজয় করুক, দেখতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, দিদির কথা শুনে আসতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে সব থেকে হ্যাঁ স্পেশালিটি হচ্ছে ফুডস, ফুডসের রিভিউ দিদির থেকেই জানবো। কুইজিন আমাদের রয়েছে মোস্টলি কন্টিনেন্টাল, ওকে, ইটালিয়ান রয়েছে, ফিঙ্গার ফুড রয়েছে, ভেরিয়াস কফি রয়েছে, ফ্র্যাপে রয়েছে, মানে একটা খুব খুব ইউনিক মেনু। আমাদের পাস্তা রয়েছে, পিজাস রয়েছে, পিজাসটা সবাই খুব পছন্দ করে, আমাদের ফিশ এন্ড চিপস রয়েছে যেটা খুব একটা স্পেশাল স্পেশাল আইটেম, পর্ক আইটেম, পর্ক আইটেমস একদম একদম বলতেই হবে।
মাস্ট আমাদের পর্ক প্ল্যাটারটা হচ্ছে সুপার ডুপার হিট, একদম, যেটার রিভিউ প্রচুর, বিশাল রেটিং, যেটা আমরা তোমাদের একদম শিওর হয়ে বলতে পারি। অ্যান্ড পাস্তারও অনেক কিছু রয়েছে, মিক্স মকটেলস আছে, কফি আছে, উই হ্যাভ গট ডিফারেন্ট কাইন্ড অফ টি, গ্রিন টির মধ্যে আমাদের অনেকগুলো ইউনিক ফ্লেভার আছে, যেমন হিবিসকাস আছে, ল্যাভেন্ডার আছে, আর যেটা আমার খুব প্রিয় সেটা কিন্তু দার্জিলিং বিস্কি টি, মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু টুইস্ট আছে, মানে টি অ্যান্ড বিস্কি। তো আমি চাই যে তোমরা এসো, টেস্ট করো, আই এম শিওর ইউ লাইক ইট। থ্যাংক ইউ। অ্যান্ড একটা স্পেশালি শুনলাম যে গন্ধরাজ মকটেল, গন্ধরাজ মোহিত, একদম পুরো ইউনিক, একদম ইউনিক, বাঙালিদের সাথে গন্ধরাজ লেবুর যে সম্পর্ক, প্রেগন্যান্সির ব্যাপারটা একদম, তো বাঙালিরা খুব চায়, একদম, তো উই হ্যাভ গিভেন ইট এ টুইস্ট টু দ্য নরমাল মোহিত, ইভেন আমরা অর্ডারও করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটার নাম তোমাদেরকে ফার্স্টেই বলেছি, দি কমন রুম। মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই, কেমন কি প্রাইস ওটা সরা তো দেখো তোমরা, টি অ্যান্ড কফি কীরকম প্রাইস, মকটেলটা চলে এসছে। এই মকটেলটার নাম কি? গন্ধরাজ মজিত। কারণ খুবই ইউনিক বলতে গেলে জায়গাটা, সিরিয়াসলি, এন্ড খুব ইউনিক বলতে গেলে এই আইটেমটা, স্পেশালি বাঙালিদের কথা মাথায় রেখে কিন্তু করা হয়েছে। এন্ড লেটস ট্রাই, খুব একটা রিফ্রেশিং ব্যাপার রয়েছে। এন্ড অবভিয়াসলি গরমকালে যেগুলো আমরা নুন চিনি জল খাই, তো অবভিয়াসলি সেরকম নয়, তোমরা একদম ভেবে লাগছে কি এটা লেবু জল, একদমই ভুল। এটা ট্যাংগিনেস রয়েছে, একটা সুইটনেস রয়েছে, একটা পুদিনার ফ্লেভার আসছে, কি সুন্দর ডেকোরেশন করে দেয়া, তোমরা জাস্ট দেখো। এন্ড পর্ক বলে তোমরা কেউ ভেবো না যে আমরা খাবো না, প্লিজ ট্রাই করো, বাট যারা পছন্দ করে। আর এখানে বেস্ট আইটেম বলতে গেলে এটা, এক্স্যাক্টলি, এটা রেটিং বিশাল হাই, তো তোমরা অবভিয়াসলি ভেজিটেরিয়ান হলে প্লিজ সো। তোমাদেরকে এখানে একটা জিনিস বলার আছে, বেসিক্যালি এখানে সবাই খুব মানে বিশাল হেল্পফুল, বিশাল হেল্পফুল। এন্ড চলো ট্রাই করে দেখি আইটেমটা, আমাদের কেমন লাগলো খেয়ে। আমি আগে খাবো না, হ্যাঁ খাও না, খাও খাও, ওকে ওকে। সিরিয়াসলি দারুন খেতে, দারুন, ও এতটা খারাপ, তোমাদের টেস্টটা জাস্ট অথেন্টিক, আমি দেখাবো তোমাদের। আচ্ছা ঠিক আছে দেখো, ওটা সরে যাচ্ছে, খেতে পুরো মন প্রাণ জুড়েই যাচ্ছে। চিয়ার্স, উই হ্যাভ টু চিয়ার্স, চিয়ার্স কর, ওদের সাথেও বলবো চিয়ার্স, এন্ড তোমাদের সাথেও চিয়ার্স। তোমাদের ফার্স্টে এটা দেখিয়ে দিই, যেটা একটা বেকনে, ইগনোর মাই মেহেন্দি, তো এটা হচ্ছে একটা বেকনে র‍্যাপ করা আর ভিতরে সসেস দেওয়া আর বারবিকিউ সস দিয়ে টস করা। লেটস হ্যাভ সাম ইট। এটা স্মোকি ফ্লেভার আছে সব থেকে বড় কথা, অ্যান্ড বিশাল জুসি, যাতে দাঁত নিয়েও খেতে পারবে, এটা মাস্ট। এটা স্মোকি ফ্লেভার আছে না, তো ওভার কুক বা কিছু এরকম কোনো ব্যাপার না, সিরিয়াসলি খেতে একটু অন্যরকমের টেস্ট, একদম পুরো ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট টেস্ট, সো জাস্ট দারুন দারুন দারুন। এটা বলার তো কোনো মানে ওনার এসেছিল, তো যাই হোক, তো এটা আমার বিশাল ভালো লেগেছে। আর আমার ফেভারিট জিনিস আসছে, হোয়াইট সস পাস্তা, তো বেসিক্যালি জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড জায়গাটা রিভিউ আউট অফ 10 দিতে গেলে আমি তো 10ই দেবো বেসিক্যালি বলতে গেলে এটা। অ্যান্ড সত্যিকারে এখানে তোমরা বন্ধুরা আসলে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, তোমরা এখানে ফ্যামিলিও আসতে পারো, খাবার কোয়ালিটি ইজ গুড, অ্যান্ড ওখানে মকটেলসও পাওয়া যায়, এখানে কফি অ্যান্ড নানা রকমের বেভেজার্সও আছে, অ্যান্ড এখানে পাস্তা থেকে শুরু করে নানান রকমের খাবারও আছে। এখানে তোমরা বন্ধুরা এসে টাইম স্পেন্ডও করতে পারবে, অ্যান্ড আমাদের চ্যানেল থেকে যারা দেখছো তারা মাস্ট ট্রাই, তারা এখানে এসে ট্রাই করে দেখো, খাবারটা খুবই ভালো লাগবে তোমাদের। অ্যান্ড মজিত 10 out of 10, অ্যান্ড অল, আমি এখানে প্রত্যেকটা খাবার দিতে চাইলে 10 out of 10 দেবো, অ্যান্ড অ্যাম্বিয়েন্স তো সেটি 10 out of পেরিয়ে যাবে, মানে ব্যাপারটা। একটা আইটেম চলে এসছে, এই আইটেমটা তো ওর ফেভারিট বলতে গেলে, হোয়াইট সস পাস্তা, ইয়েস, অ্যান্ড ব্রেডও আছে,
লিসেন, আমি যদি কখনো বলো, সো উই গট হোয়াইট সস পাস্তা আর দুটো গার্লিক ব্রেড রয়েছে, এটা আমার ফেভারিট, তো এটা আমি টেস্ট করে বলবো। হ্যাঁ বল বল বল, ঠিক আছে তুই বল। হবে না হবে না, নিয়ে রেডি, এটা গরম না, আমি এখন মজিতই খাই, খা খা ছড়ে যা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো অলিভস দিয়ে সার্ভ করা, কেমন লাগছে খেতে? চিকেনটা আমি খেতে দে, অ্যাট লিস্ট ডিপ ডিপ করে একদম ডিপ করে লোভ দেখাচ্ছে গাইস, আমাদের লোভ দেখাচ্ছে। ও সরি, একটু ইন্টারাপ্টেড হয়ে গেল, দেখো দেখো দেখো, এত বড় একটা স্পুন রেখে দিয়েছে, যাই হোক। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে থিকনেসটা তো রয়েছে, আমরা চিকেন হোয়াইট সস পাস্তা নিয়েছি, সাম ভেজিস অ্যান্ড অলিভ, অলিভটা খা, কড়মড় কড়মড় খুব জ্বালাচ্ছে, এবার আমিও জ্বালাবো, গরম তো আমাকে বলতে দিচ্ছে না, লোভ দেখাচ্ছে তোমাদেরকে। দেখো তো যেটা বলছিলাম, ফিরে আসি, তো এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, হোয়াইট সস মানে একদম পুরো বলে না ডিপের মধ্যে এরাই ডুবে রয়েছে পাস্তাগুলো, তো এখানে পেনে পাস্তা ইউজ করেছে, বেসিক্যালি আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি অ্যান্ড বাইরে চলে এসেছি, অ্যান্ড জায়গাটার নাম হচ্ছে কমন রুম, জায়গাটা বেসিক্যালি পড়বে হচ্ছে, জায়গাটা কোথায় জানো, এটা সাউদার্ন এভিনিউ, হ্যাঁ কমলা গার্লসের, যারা চিনতে পারবে কমলা, স্কুলের স্কুলে যাচ্ছ তো স্কুলের কিছুটা আউট, অপোজিট হাউসের যে গলি রয়েছে আমাদের সাউদার্ন এভিনিউ যে আউট রয়েছে, 1950 না মেবি, এটা 1950, তো এটার অপোজিট একটা গলি রয়েছে, গলি না রাস্তাই রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে, আর কাছাকাছি যারা রাইডিং ব্লগ দেখছো কাছাকাছি একটা সুপার বাইকের শোরুম রয়েছে, সেটা রিভিউ একদিন ডেফিনেটলি হবে, সেটা ও বেশি ভালো বলতে পারবে, অ্যান্ড তোমরা মাস্ট ট্রাই করো, আর এখানে আসলে অবভিয়াসলি বলবো না, যারা ভেজিটেরিয়ান ট্রাই করো, যারা নন ভেজিটেরিয়ান তাদের বিশেষ করে ট্রাই করতে বলবো, বেকন র‍্যাপ সসেজ, নামটা আমি ভুলে যাচ্ছি, যারা মানে আমাদের লোকেশনটা আমি যেইভাবে বললাম যারা বুঝতে পারলে না, কমন রুম এন্ড কমন প্রাইস অলসো অবভিয়াসলি, এন্ড বুঝতে পারলে না জায়গাটা আমি ম্যাপে দিয়ে দেবো, গুগল ম্যাপের লিংক আমি দিয়ে দেবো, তারা চেক আউট করে নিও, এন্ড ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অবভিয়াসলি, আর এখানের ওনারদের বলো যারা স্টাফ রয়েছে, দেয়ার মানে বিহেভিয়ার দারুন, জাস্ট দারুন, মানে সিরিয়াসলি নিজেদের লোক যেমন হয় ঠিক তেমন ভাবে প্যাম্পার অবধি করছে, এইটা ভালো লেগেছে ওইটা ভালো লেগেছে, তোমরা ফ্রেন্ডসদের সাথে আসো আমি কিন্তু সাবস্ক্রাইব করে দেব, থ্যাংকস আ লট দেম, থ্যাংক ইউ সো মাচ, এন্ড বাকিটা ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, এন্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের কি করতে হবে, তাহলে মেক শিওর লাইক এন্ড কমেন্ট করে আমাদের জানাতে হবে, এন্ড মাস্ট আসতে হবে, এন্ড শেয়ার করবে, এন্ড সাবস্ক্রাইব করবে, এন্ড সাবস্ক্রাইব বাটনে আছে ছোট ছোট বেল আইকন আছে ওটা প্রেস করতে একদম ভুলবে না, কারণ যখন যখন আমরা যেখানে ইচ্ছে যাবো তখন ভিডিও পোস্ট করবো, সেই নোটিফিকেশনগুলো যেন তোমাদের কাছে পৌঁছে, আর এরকম কমন কমন বলছি সরি আনকমন জায়গা যেখানে এখনো অবধি কেউ যায়নি, তোমরা ইউটিউবে জায়গাটার নাম কমন রুম, এক্স্যাক্টলি তার নাম কমন কমন ঘুরছে, তো তোমরা সার্চ করলে দেখতে পাবে না, যখন পোস্ট হবে একমাত্র তখন আমাদেরই দেখতে পাবে, বা যাই না কারা কারা যাবে, তো মাস্ট এখানে ভিজিট করবে, মাস্ট মাস্ট মাস্ট, তোমরা বলবে কিন্তু যে আমাদের চ্যানেল দেখে তোমরা এসেছো, ওকে, অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন করে সবটার জন্য কি লাগবে, ভিউজ লাগবে, সাবস্ক্রাইব লাগবে, কি করছো গাইস তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে 1K করে দাও জলদি জলদি, এর জন্য একটা সেলিব্রেশন হবে, আমাদের কাছে 1K টাই অনেক, অনেকে 100K 20K তে 20 বলছি 200K তে এ করে, অবভিয়াসলি যেহেতু আমাদের নতুন চ্যানেল 1K টাই আমাদের অনেকটা বেশি, আমাদের কাছে অনেকটা, প্লিজ তোমরা ওয়াচ করছো, তোমরা যতজন ওয়াচ করছো একটু করে একটা প্রেস করে দিতে পাচ্ছ না, বলা একটা করে টুক করে একটা লাইক দেবে, ডিসলাইক যাদের ভালো লাগবে না অবভিয়াসলি দেবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, এন্ড দেখা হচ্ছে ইউনিক কোনো জায়গায়, আনকমন কোনো জায়গায়, টিল দেন টাটা। Thank you.